এবার কোরবানির ঈদের আগে ব্যাপক পরিচিতি পাওয়া দুটি সার ব্ল্যাক ডায়মন্ড ও ব্ল্যাক ডায়মন্ড টু ক্রেতা না পেয়ে রাজধানীর পশুরহাট থেকে মুন্সীগঞ্জের খামারে ফিরিয়ে আনা হয়েছে এতে বিপর্যয়ের পাশাপাশি খামারি পড়েছে চরম লোকসানের মুখে বিক্রি না হওয়া এক হাজার ছয়শো কেজি ব্ল্যাক ডায়মন্ড ও এক হাজার একশো কেজি ব্ল্যাক ডায়মন্ড টু খামারির জন্য এবার যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সার দুটোর খাবারের তালিকায় যেন অনেকটা হাতির খোরাকের মতো প্রতিদিন প্রায় দেড় মন করে খাবার খায় ব্ল্যাক ডায়মন্ড সারটিকে লালন পালন করতে এখন কোথা থেকে খাবার জোগাড় করবে সেই দুশ্চিন্তায় আছে মালিক সারটিকে বিক্রির জন্য নেওয়া হয়েছিল রাজধানীর দোলাইকাটের খোকার মাঠে শুধু আনা নেওয়ার জন্য খরচ হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রাকৃতিক পদ্ধতিতে পলঙ্কৃত নয় ফুট দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর বয়সী ব্রহ্মজাদের ব্ল্যাক ডায়মন্ড শাটির উচ্চতা পাসপুট আট ইঞ্চি